Hi guys, welcome back to our channel Devi's Kitchen World and Vlog. আশা করি সবাই ভালো আছেন। কালকে আপনাদেরকে একটা চিংড়ি মাছের রেসিপি পাঠিয়েছিলাম। আজকে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে একটা কচু শাকের রেসিপি। অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যে কিভাবে আপনারা যদি বাড়িতে বানান কিভাবে সহজ পদ্ধতিতে বানাবেন। তবে প্রথমে বলে দিই কচুটাকে ঠিক করে সিলেক্ট করতে হবে, না হলে কচুটা কিন্তু গাল লাগতে পারে। ভালো কচু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ওটাকে কেটে ধুয়ে ভালো করে নিতে হবে। নিয়ে ওটাকে সেদ্ধ করতে হবে লবণ দিয়ে। তারপরে চিংড়ি মাছের মাথাটাকে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে 5 মিনিটের মতন মাখিয়ে রেখে তারপরে ওটাকে তেলে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশি কড়া করে ভাজবেন না, কারণ ওটা পরে যেটা আমরা করব সেটার জন্য একটু নরম নরম ভাজতে হবে। যাই হোক, তারপরে আবার নতুন তেল নিয়ে সর্ষের তেল নেব পরিমাণ মতন। ওর মধ্যে দেব গোটা, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেজপাতাটা আমরা ছিঁড়ে নিয়েছি আর শুকনো লঙ্কাটা ফেলে নিয়েছি, যাতে গন্ধটা আর ঝালটা তেলের মধ্যে যায় আর রান্নাটার মধ্যে ভালোভাবে মেশে। তারপরে কিছুক্ষণ পর মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিলাম আমরা সেদ্ধ করা কচু শাকটা, তার মধ্যে দিলাম হলুদ, লবণ দিয়ে ওটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার অল্প পরিমাণ মতন চিনি দেব। আপনারা এটা স্কিপও করতে পারেন, কিন্তু এটা দিলাম যাতে ব্যালেন্স হয় পুরো টেস্টটা। তারপরে চেরা কাঁচা লঙ্কা দিলাম। আগের ভিডিওটাও আমি বলেছি যে চেরা কাঁচা লঙ্কা দিলে ভালো গোটার থেকে, কারণ চেরা কাঁচা লঙ্কা দিলে অবশ্যই ঝালটা হবে কিন্তু ওই গন্ধটা যে কাঁচা লঙ্কার সেটা রান্নার মধ্যে মিশবে। তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতনই দেবেন। আর কচু শাকটা একটু ঝালঝাল না হলে গালে লাগবে কিন্তু, তাই ঝালঝাল এই রেসিপিটা একটু ঝালঝাল হবে। তারপরে দিচ্ছি কুলের কাঁদ। আপনারা এই জায়গাটায় তেঁতুলের কাঁদও দিতে পারেন, আমরা এখানে কুলের কাঁদটাই দিয়েছি। যাই হোক, তারপরে একটু নাড়াচাড়া করে ভালোভাবে সবকিছু মিশিয়ে নিতে হবে, যাতে সবকিছু ভালোভাবে কচু শাকটার মধ্যে মিশে যায়। এবার কচু শাকটা ভালোভাবে মশলার সাথে মিশে গিয়ে কষে গেছে, এবার আমরা ওই ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ওটা একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নিয়ে ওটা ভালোভাবে মিশিয়ে নেব। বেশি টুকরো টুকরো করতে হবে না, একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে ভালো লাগে। হয়ে গেল, আমার মাখানো হয়ে গেছে। দেখুন এরকম টাইপের একটু জল ছাড়বে, ওর জলটা যখন শুকাবে তখনই আপনার রান্নাটা হয়ে গেল। দেখবেন যখন জলটা শুকিয়ে যাবে তখনই আমরা গরম মশলা দেব পরিমাণ মতন। গরম মশলা বেশি দেবেন না, কারণ আগে কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো আর ঝালের পরিমাণটা সব হয়ে গেছে, কারণ গরম মশলাও এখন একটু ঝাল ঝাল হচ্ছে তাই বললাম। যাই হোক, লাস্টে আমরা গ্যাসটা অফ করে ঘিটা আমরা দিয়ে দেব। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে জিনিসগুলো সব কিছু মিশিয়ে নেব। মনে রাখবেন গ্যাসটা কিন্তু অফ করে রাখবেন। আমাদের কচু শাক রেডি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। বাড়িতে বানান এবং খান। কেমন হলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।